আসসালামু আলাইকুম দর্শক, বিডি স্পোর্টস নেটওয়ার্কে আপনাকে স্বাগতম। বিশ্বব্যাপী বাংলাদেশ ক্রিকেটকে যিনি পরিচয় করিয়ে দিয়েছেন সকলের কাছে, তিনি হচ্ছেন মাগুরা জেলার কৃতি সন্তান অলরাউন্ডার সাকিব আল হাসান। তার অবদানে আজ বাংলাদেশ ক্রিকেট বিশ্বের বুকে এতটা জনপ্রিয় হয়ে উঠেছে। তিনি যেন বাংলাদেশ ক্রিকেটের প্রাণ। তার জীবনের সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আমাদের আজকের ভিডিওটি। এই ভিডিওটিতে সাকিব আল হাসান কিভাবে ক্রিকেটার হয়ে উঠেছেন তার খুঁটিনাটি তথ্য এখানে পাবেন। সুতরাং ভিডিওটি না টেনে দেখতে থাকুন আমাদের সাথে, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। বিশ্বসেরা এই অলরাউন্ডার বাংলাদেশের মাগুরা জেলার কেশব মোড়ে, অনেকেই বলে পশ্চিমপাড়া, সম্ভ্রান্ত মুসলিম পরিবারে 1987 সালের 24শে মার্চ জন্মগ্রহণ করেছেন। তার পিতার নাম মাসুর রেজা কুটিল, যিনি একজন ভালো ফুটবলার ছিলেন। বর্তমানে তিনি মাগুরা কৃষি ব্যাংকে কর্মরত আছেন। তার মাতার নাম শিরিন রেজা। সাকিব আল হাসানকে নিয়ে কয়েকটা ঘটনার কথা বলি। সাকিবের মা শিরিন রেজা তার ছোটবেলায় একদিন সাকিব পড়তে না বসায় রেগে গিয়ে তার প্রিয় ব্যাটটি ভেঙে ফেলে। সেদিন ভীষণ কান্না করেছিল সাকিব আল হাসান, খুব কষ্ট পেয়েছিলেন। রাতে অভিমানী কণ্ঠে নিজের ক্রিকেট ব্যাটের প্রিয়তার কথা বুঝিয়েছেন তার মাকে। খুব মনে আছে সেদিনের কথা শিরিন রেজার। সাকিবের বাবা ব্যাংক কর্মকর্তা মাসুর রেজা বললেন আরেকটি অন্যরকম গল্পের কথা। তিনি বলেছেন, ছেলেকে ফুটবলার হিসেবে গড়ে তুলব এমন ইচ্ছাই ছিল আমার। ফলশ্রুতিতে প্রতিদিন স্টেডিয়ামে নিয়ে যেতাম তাকে, অথচ সে হয়ে গেছে ক্রিকেটার। তবে আমি যাই চাই না কেন, ছেলের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে এসেছি সবসময়, এখনও সেভাবে চলেছে সব। আমাদেরকে আরও কয়েকটি বিষয় জানিয়েছেন। তবে সাকিবের বাবা কখনো মাঠে বা টিভিতে খেলা দেখেন না, জানালেন এই কথা। মাঠে বসে বা টিভিতে সরাসরি খেলা দেখার প্রতি তার প্রচণ্ড অনাগ্রহ। ক্রিকেটের প্রতি বলেই থাকে অনিশ্চয়তা এবং উত্তেজনা। ছেলে ব্যর্থ হলে সেই উত্তেজনা অন্য সবার থেকে আমাকে বেশি আঘাত করে, যে কারণে সেই উত্তেজনা থেকে দূরে থাকতে পেরে দারুণ ধারণকৃত খেলা দেখেনি, অর্থাৎ হাইলাইটেড খেলা। সাকিবের স্কুল জীবনের বন্ধু নয়ন খান জানিয়েছেন, মাগুরা শহরের কেশব মোড় এলাকার বাড়ির পাশে পতিত জমিতেই চলতো সাকিবের ফুটবল আর ক্রিকেটের মহড়া। তবে ক্রিকেটটাই বেশি টানত তাকে। পাড়ার ছেলেদের সাথে দল বেঁধে খেলার মাঝে ডুবে থাকতে যেন তার খুবই ভালো লাগতো। পথে ঘাটে রাস্তায় যেখানেই থাকতো, হঠাৎ বলারদের মতো একটু হাত ঘুরিয়ে নেওয়া বা স্ট্রেইট ড্রাইভের মতো করে কয়েকটা ব্যাট চালানোর ভঙ্গি ছিল তার, যার জন্য বন্ধুরা সেই সময় সাকিবকে বাগানে খেলোয়াড় বলে ডাকতেন। ছোট্ট সেই সাকিব আজকের সাকিব হলেন লাল সবুজদের গৌরবের চরিত্র। দেশ বিদেশের ক্রিকেট বিশ্লেষকদের আলোচনায় নিয়মিতই উঠে আসে তার নাম। আশা করা যায় যে তিনি ক্রিকেট ছাড়ার আগে আরও অনেক কিছু আমাদের উপহার দিয়ে যাবেন। পড়াশোনায় অবশ্য তেমন মন ছিল না বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। কোচিং স্কুল বাদ দিয়ে ক্রিকেট খেলে বেড়ানোই ছিল তার প্রধান কাজ। তবে লেখাপড়াটাও চালিয়ে গিয়েছেন তিনি। মাগুরা 3 নং সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তিনি প্রাথমিক শিক্ষা অর্জন করেছিলেন। তারপর তিনি মাগুরা মডেল স্কুলের ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়েছেন। সেখানে তিনি মাত্র 1 বছর পড়াশোনা করেই বাংলাদেশ বিকেএসপি স্কুলে 8ম শ্রেণীতে ভর্তি হয়ে উচ্চ মাধ্যমিক পাশ করেছেন। তারপর ঢাকার AIV বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে অনার্স পড়েছেন। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর ডিগ্রি নিয়ে ফেলেছেন তিনি। সেদিনের সেই ছোট্ট সাকিবের দিকে একদিন হঠাৎই দৃষ্টি পড়ে যায় মাগুরার একমাত্র ক্রিকেট একাডেমির পরিচালক ও প্রশিক্ষক সাদ্দাম হোসেনের। তিনি জানিয়েছেন, 1998 সালে সাকিব তার একাডেমিতে এসে প্রশিক্ষণ নিত। শৈশবেই মেধাবী তকমা পাওয়া ক্রিকেটার সাকিব সেখানে 3 বছর প্রশিক্ষণ নিয়েছেন। তার ক্রীড়া নৈপুণ্যের প্রথম প্রকাশ ঘটে বাগেরহাটে অনূর্ধ্ব 15 ক্রিকেট দলের হয়ে খেলতে নেমে। সেখানে 22 রানে 4 উইকেট নিয়ে আগমনী জানান দিয়েছিলেন তিনি। এরপর 2002 সালে অনূর্ধ্ব 19 দলের খেলোয়াড় হয়ে ঝিনাইদহে মাগুরা জেলা দলের একাদশে খেলার সুযোগ পেয়ে যান। সেইখানে সাকিব 108 রানে 9টা আউট থেকে ভবিষ্যতের পথে আরেক ধাপ এগিয়ে গিয়েছিলেন। সেই খেলায় কুষ্টিয়া দলকে পরাজিত করে মাগুরা জেলা দল চ্যাম্পিয়ন হওয়ার পেছনে অনন্য অবদান ছিল এই সাকিব আল হাসানের। এরপর 2001 সালে বিকেএসপির ট্যালেন্ট হান্ট প্রোগ্রামের বাছাই পর্বে নির্বাচিত হয়েছেন সাকিব। পরবর্তীতে নড়ালে 1 মাসের বিশেষ প্রশিক্ষণ কোর্স চলাকালীন সময়ই নির্বাচকদের দৃষ্টি আকর্ষণ করেন সাকিব আল হাসান, যার ধারাবাহিকতায় 2006 সালের 6ই আগস্ট জাতীয় দলে অভিষেক ঘটেছে তার। এরপর ব্যক্তিগত নৈপুণ্য আর ধারাবাহিক সাফল্যে কেবলই এগিয়ে যাওয়ার পালা। একসময় সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়কের দায়িত্ব পালন করেন এবং তিনি দায়িত্ব পালনকালীন সময়ে বিশ্বকাপ ক্রিকেটে তার দল স্থান পেয়েছিল। বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার ইঞ্জুরির কারণে দলকে নেতৃত্ব দানেও সাকিবের দূরদর্শী জ্ঞান প্রমাণিত হয়েছে। সাকিবের নেতৃত্বে বাংলাদেশ ক্যারিবীয় সফরে 2 ম্যাচের টেস্ট সিরিজ
2-0 ব্যবধানে জয়লাভ করেছিল। প্রথমবারের মতো বিদেশের মাটিতে টেস্ট সিরিজ জয়ের কৃতিত্ব লাভ করেছিল। একই সাথে 3 ম্যাচের ওয়ানডে সিরিজেও ক্যারিবীয়দের হোয়াইট ওয়াশ করতে কোনো কার্পণ্য করেনি সাকিব বাহিনী। ক্যারিবীয়দের বিপক্ষে এই টেস্ট সিরিজে 13 উইকেট এবং 159 রান করে দ্বিতীয় টেস্ট সেরা খেলোয়াড় এবং সিরিজ সেরা খেলোয়াড়ের পুরস্কার ছিনিয়ে নিয়েছিলেন সাকিব আল হাসান। ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচের 65 রান ও 1 উইকেট তুলে নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজকে পরাজিত করার মাধ্যমেই। সাকিব আল হাসানের কয়েকটা সেরা অর্জন সমূহের কথা আপনাদেরকে জানাতে চাই। তার অধীনে বিদেশের মাটিতে প্রথম টেস্ট সিরিজ জয় করেছিল বাংলাদেশ। 2010 সালের প্রথম বাংলাদেশী খেলোয়াড় হিসেবে ইংলিশ কান্ট্রিতে খেলতে যাওয়া তার। উইজডেন টেস্ট ক্রিকেট অব দ্য ইয়ার 2009 সালে নির্বাচিত হয়েছিলেন। 2010 সালে ICC কর্তৃক বিশ্বের সেরা অলরাউন্ডার হিসেবে নির্বাচিত এবং এখনও সেই পদ ধরে রেখেছেন কৃতিত্বের সাথে। এখন পর্যন্ত 26টি টেস্ট খেলে 2টি শতক ও 126টি ওডিআই খেলে 5টি শতক, এছাড়া বলিংয়ে টেস্টে 96টি ও ওয়ানডেতে 160টি উইকেট দখল করে এই বিশ্বসেরা অলরাউন্ডারের অর্জন বাড়ছেই। সাকিবকে মূল্যায়নের জন্য কয়েকটি লাইন যথেষ্ট নয়, কেননা সাকিব নিজেই একটি পরিসংখ্যান, নিজেই একটি প্রতিষ্ঠান। এই ছিল দর্শক সাকিব আল হাসানের সংক্ষিপ্ত জীবন বিবরণী। কেমন লেগেছে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন, আর নিয়মিত ক্রিকেটের খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।